জাহ্নবী, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। কে এসেছে? নামটা শুনে বুঝতে পারছো না? এতদিন তো এই বাড়িতেই থেকে গেছে। জাহ্নবী, জাহ্নবী ভেতরে এসো। ছোটদি, এটা তুমি কি করলে? ছোটদি, মা হয়ে যে কাজটা তোমার করার কথা ছিল সেটা তুমি করতে পারোনি। আর আমি মা না হয়ে সেই কাজটা জাহ্নবীর জন্য করেছি। তোমার তো আমাকে প্রশংসা করার কথা, রাই, তা না করে উল্টে তুমি আমার আমার দোষ ধরছ। বুঝতে পেরেছি, এই বাড়ির হাওয়া তোমারও গায়ে লেগেছে। ছুটি, আমাদের জন্য তোমাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে। আমি শুধু স্যারের দুর্দিনের জন্য অপেক্ষা করছিলাম। স্যারের দুর্দিন কেটে গেলে আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসলে। একবারও ভেবে দেখেছো ঋষির অনুপস্থিতিতে এই বাচ্চা মেয়েটার কি হতে পারে? কোথায় যাবে বলতে পারো? কত বিপথে চলে যেতে পারে ও। কেন, ওর তো কলেজ আছে, কলেজে দিদিমণিরা তো ওকে ভালোই বাসে, সেখানে গিয়ে থাকতো। সব কিছুই তাহলে তুমি ঠিক করে দেবে, তাই তো? কেন, তুমি যেখানে থাকতে পারো তোমার মেয়ে সেখানে থাকতে পারে না কেন গো? দেখো, তুমি অনেক বাড়াবাড়ি করেছো, একটা কথা মনে রেখো, এই বাড়িটা তোমার একার নয়, যে তুমি যা ইচ্ছে তাই করবে। এই মুহূর্তে এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দেবে তুমি। তুই এত বড় সাহস দেখাতে পারলি কি করে ছোট? আমি তো সেটাই ভেবে পাচ্ছি নে, নিজের হাতে নিজের ছেলের সংসারটা ভেঙে দিতে পারবি? আমি আমার ছেলের সংসার ভাঙছি এখন কি তোমরা এটাই বলছো? রোশনি যা করেছে রাগের বসে করেছে। একটা মেয়ের উপর যদি এরকম মানসিক চাপ চলতে থাকে সেই বিয়ের দিন থেকে, তার কি করার থাকতে পারে? একটা দিনের জন্য শান্তি পেয়েছে মেয়েটা? আমি রোশনিকে বুঝিয়ে সুঝিয়ে এই কেসটা উইথড্র করাবো। তুমি চাইলেই যে আমাদের ছেলে এই কেসটা উইথড্র করবে তার তো কোনো মানে নেই, তাই না? আর সবচেয়ে বড় কথা কি বলতো, উল্টে আমরাও কেস করেছি। তুমি তোমার ছেলের কেসটা উইথড্র করতেই পারো, কিন্তু আমরা যে কেসটা ফাইল করেছি সেটা তো আমরা উইথড্র করব না। আর আমরা যদি উইথড্র না করি তাহলে তোমার ছেলের এগেনস্টে যে কেসটা হয়েছে সেটাও নিশ্চয়ই ওরা ভালো মানুষের মতো উইথড্র করবে না, তাই না? আমরা মানে এই আমরাটা কি? যাদের স্বার্থে সব থেকে বেশি ঘা লেগেছে এই আমরাটা তারা। তুমি তুমি এই মেয়েটিকে বাড়ি থেকে বার করে দাও। আগে ও বাড়ি থেকে বেরোবে, তারপর অন্য কথা হবে। আমি ওকে এই বাড়ি থেকে বার করতে পারবো না, কারণ ঋষির অনুপস্থিতিতে আমি ওর তাই দায়িত্ব নিয়েছি। আর তোমরা যদি ওকে এই বাড়িতে থাকতে না দাও তাহলে না না তার কোনো প্রশ্নই হচ্ছে না। আর এই মেয়েটাকে দেখো, কি নির্লজ্জ, আমাদের ছেলেটাকে সব শান্ত করে দিয়েছে তারপরও এখানে এসে দাঁড়িয়েছে। আমি ঠিক এই কারণেই তোমাকে বারণ করেছিলাম ছোট মা,
তুমি তো আমার কথা শুনলেই না। প্লিজ জাহ্নবী, এই বাড়িতে যদি তোমার জায়গা না হয় তাহলে তাহলে আমারও থাকা হবে না। কার জন্য তুমি এত লড়াই করছো? কি বলতে চাইছো তুমি? তুই তো এমন অবাধ্য কোনোদিন ছিলিস না ছোট। সেটাই আমার ভুল হয়ে গেছে মেস্তি। আসলে প্রথম থেকেই যদি আমি বোঝাতাম যে অবাধ্য হতে আমি জানি, তাহলে হয়তো তোমরা এত কিছু আমার উপর চাপিয়ে দিতে পারতে না। আমি যে একটা আলাদা মানুষ তার দাম দিতে তোমরা। আমারও যে নিজস্ব কোনো মতামত থাকতে পারে তার দাম দিতে তোমরা, সেটা বুঝতে পারতে তোমরা। আর সবচেয়ে বড় কথা কি বলতো, ছেলেটা তো আমার, তাই না? আমার ছেলের ভালো মন্দ সেগুলো জানার বোঝার সে দায়িত্ব তো আমার, সেটা তো তোমরা কেউ কেড়ে নিতে পারো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ছেলের জন্য তুমি কি ভালো মন্দ চিন্তা করছো? যেখানে আমরা কেসটা মেটাতে চাইছি সেখানে তুমি উল্টে কেস করছো। একটা কথা বলো তো, তোমরা কি চাও না যে আমার ছেলের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ হোক? কিসের অন্যায়, কিসের অন্যায়ের প্রতিবাদ চাইবো? যদি অন্যায়ের প্রতিবাদ চাইতেই হয়, এই মেয়েটা যেটা করেছে তার প্রতিবাদ আগে চাইবো। এই মেয়ে আর এই মা এই বাড়িতে আসার পর থেকে আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে। আচ্ছা সুটকা, আমরা ঠিক কোথায় কিভাবে আপনাদের ছেলের জীবন নষ্ট করেছি আমাকে একটু বুঝিয়ে বলুন। ইউ শাট আপ! তুমি আমার মুখে মুখে কথা বলতে এসছো? সাহস তো কম না তোমার? ভালো বংশের মেয়ে নাকি? যার বাবা শিকারই করে না, বাবার অবৈধ সন্তান, বাবার অবৈধ সন্তান, অবৈধ সন্তান। তার মুখ থেকে তো এইসব কথাই বেরোবে। তোমার এর কথা এত অস্বাভাবিক লাগছে কেন ছোট ঠাকুরপো? মেজদি, বিয়ের পর এই বাড়িতে আসার পর থেকে কিন্তু তোমাকেই আমি দেখেছি। তুমি কিন্তু আমার আদর্শ ছিলে, আর আজ তুমি এই আদর্শ থেকে সরে যাচ্ছ মেজদি। আজ খুব দুঃখ লাগছে বলতে যে আমার সেই আদর্শ থেকে তুমি তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ। আমি নিজেকে কোনো আদর্শ থেকে সরাইনি। আমি যেমন এসেছিল তেমনই আছি। আদর্শ থেকে তুই সরে গেছিস। আজকাল তুই ন্যায় অন্যায় কিছু বুঝতে পারিস নে। ন্যায়কে অন্যায় বলে ভুল করিস আর অন্যায়কে ন্যায় বলে ভুল করিস। তা না হলে যেই মেয়ের জন্য, যেই পরিবারের জন্য আমাদের ছেলের এত বড় সর্বনাশ হলো, তাতে তুই মাথা তুলে নাচছিস? এদের লজ্জা বলতে কিছু আছে? এই তো এর মাকে বলেছিল আমাদের কাজের লোকের কোনো দরকার নেই কো, চলে যাও এখান থেকে। এসেছিল তো কাজ করারই জন্য, কই গেল? না মেজদি, তুমি ভুল করছো। ঋষি ওদেরকে কাজের লোক হিসেবে এই বাড়িতে কিন্তু আনেনি, ওদের আশ্রয় দেবে বলে এই বাড়িতে নিয়ে এসেছিল। কেন? এটা কি নোংরখানা নাকি? এখানে যে আসবে সেই খাবার পাবে, আশ্রয় পাবে? কাজের প্রস্তাবটা আমরা দিয়েছিলাম, স্যার উদার মানুষ, উনি আমাদেরকে আশ্রয় দিতেই চেয়েছিলেন। মায়ে চেয়ে খেটে খেতে চেয়েছিলাম,
তাই করছিলাম। আমাদের নিয়তি আমাদেরকে এখানে টেনে এনেছে, তা না হলে এখানে না এলে আমাদের তো কখনো রশ্মির বাবার সঙ্গে দেখা হতো না। রশ্মির বাবার সঙ্গে দেখা না হলে ঘটনা এত দূর গড়াতো না। তারপরেও আমরা সবকিছু মেনে নিয়েছিলাম। আমি যদি আজ আঙ্গুল তুলে বলি যে আমার মেয়ের যাবতীয় সর্বনাশের জন্য ওরা দায়ী, আপনারা হয়তো মানবেন না, কিন্তু আমি তো সেটা ভুলে যেতে পারবো না। কি ভুল করেছে রশ্মি? ওর বাবা একজন ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়েছে, অনেক টাকা খরচা করেছে, এটাই ওদের ভুল? তারপরে যা যা করেছে সেটা যে তোমরা এখনো জানতে পারোনি তা তো নয়। হ্যাঁ, বিশ্বাস করোনি, কিন্তু যখন এই কথাগুলো কোর্টে প্রমাণিত হবে তখন তো বিশ্বাস করতেই হবে। দেখো, আমি শুধু এই কথাগুলো কোর্টে প্রমাণ করতে চাই, আমাকে এইটুকু সুযোগ দাও ছোটকা। আমরা তারপরে চলেই যাব, আমাদের কোনো প্রত্যাশা নেই। না, চলে যাওয়ার কথা তুমি বলবে না জাহ্নবী। তুমি শুধু এই বাড়ির আশ্রিতা নও, তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির বউ। ছি 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 ছোট, লজ্জা করে না তো? হ্যাঁ, একটু লজ্জা করে না? ধর্ম সাক্ষী করে ঋষি রশ্মিকে বিয়ে করেছে, তোর ছেলে এখনো রশ্মিকে ডিভোর্সও দেয়নি, আর তুই বলছিস এ ঋষির বউ। আর ঋষির বউ হলে কি আমরা তাকে মেনে নেব নাকি? তুমি মেনে নেবে কি নেবে না তার জন্য কিন্তু সত্যিটা আজকে থাকবে না মিস্তি। তুমি মেনে নাই নিতে পারো, কিন্তু তাই বলে আমার ছেলে ঋষি তার নিজের বউকে মানবে না সেটা তো হতে পারে না, তাই না? আর তাছাড়া সবাই তো আর কুশল চ্যাটার্জি নয়, তাই না, যে ফুর্তি করার জন্য একটা মেয়েকে ব্যবহার করে তার তার সন্তান হয়ে যাওয়ার পরে তাকে ছেড়ে পালিয়ে আসবে। ভদ্রভাবে কথা বলো। কার সঙ্গে আমি কথা বলবো ভদ্রভাবে, কার সম্বন্ধে বলবো? ওই কুশল চ্যাটার্জির সম্বন্ধে? আমার তো এখন ভাবতে লজ্জা লাগছে যে ওই একটা মানুষকে আমরা চিনি, আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে। এমন একটা হাস্যকর কথা বললি তুই? এই যে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, এই মেয়েটা কুশল চ্যাটার্জির কেউ নয় কো? এই যে এই মেয়েটা সম্পর্কে যে কথা বললি তুই, সেখানে কুশল চ্যাটার্জি জড়িয়ে যাচ্ছে না? এও তো কুশল চ্যাটার্জির মেয়ে। এই মেয়ের কথা অনুযায়ী, এই মেয়ের কথা অনুযায়ী নয় মেজদি, কুশল চ্যাটার্জি নিজে দায় পড়ে স্বীকার করেছে নিজের অপরাধ, বুঝেছো? অবশ্য যেটুকু আমি এই মেয়েটাকে চিনি, জন্ম দিয়েছে বলেই যে কোনো লোককেই যে বাবা বলে মেনে নেবে তার শত অপরাধ সত্ত্বেও, সেই মেয়েই জাহ্নবী নয়। দেখো, এখানে তোমার মুখ থেকে এই মেয়েটার গুণাগুণ আমি শুনতে চাই না। এবার যাও তো এখান থেকে, যাও যাও যাও, তোমার মাকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। এক মিনিট, জাহ্নবী, তুমি তো জানতে যে তোমাকে হুমকি দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে, কিন্তু তুমি কি সেটা মেনে নেবে, মেনে নিয়ে বেরিয়ে যাবে, নাকি লড়াই করে এই বাড়িতে থাকবে? কিসের লড়াই?
ওকে এই বাড়িতে থাকার অধিকার কে দিয়েছে? তোমাদের ছেলে। আমি তোমাদের ছেলের বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী, বিবাহিত স্ত্রী। এই খবরদার, যা বলেছো বলেছো, তোমার মুখ থেকে এইসব কথা আমি আর শুনতে চাইছি না। এতদিন কুশল চ্যাটার্জিকে চিট করেছো, এখন আমার ছেলেকে চিট করতে চাইছো, তোমার লজ্জা করে না? আপনার ছেলে কি কানা না বোবা? যে আমরা তাকে ঠকাবো, বরং আপনার ছেলে আমার মেয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। বরং আমরা ভদ্র বলে, আপনাদের পরিবারের কোনো অসুবিধা ঘটবে বলে, আপনার পরিবারের সঙ্গে আমাদের পরিবার যায় না বলে, আর ঋষি সেনের সঙ্গে আমার মেয়ের কোনো দিক থেকে কোনো মেল হয় না বলেই আমরা সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছি। এই অধিকার আমরা দাবি করিনি। আপনারা যেরকম মানুষ, সেরকম মানুষ তো ঋষি সেন নয়। সে সত্যকে দাম দিতে জানে, সত্যের মর্যাদা রাখতে জানে, সেই জন্য সে তার কৃতকর্মের দায় নিতে চেয়েছে। এতদিন ভেবেছিলাম কোনো প্রতিবাদ না করে চলে যাব, আর চলেও তো গিয়েছিলাম, কিন্তু এত কষ্ট পাওয়ার কথা তো আমার ছিল না। আমি যদি সেদিন স্যারের দেওয়া সিঁদুরটা বহন করতাম, স্যার যা চেয়েছিলেন সেটাই যদি আমি মেনে নিতাম, স্যারকে যদি বলতাম যে আপনি যা বলছেন তাই হবে, আর স্যার তো চেয়েছিলেন যে রোশনিদির সাথে বিয়েটা ভেঙে আমার সাথে বিয়ে করতে, আমি তখন স্যারকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিলাম, সেটাই ছিল আমার জীবনের চূড়ান্ত ভুল। রোশনিদির মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। স্যারের সাথে যখন ছিল তখন স্যারকে ডিচ করে অন্য একটি ছেলের কাছে চলে যায়। তারপরে যখন বুঝতে পেরেছে যে সেখানে কিছুই হবার নয়, তখন আবার স্যারের জীবনে ফিরে আসে। এই শোনো, তোমাকে আমাদের বাড়ির বউকে নিয়ে কোনো কথা বলতে হবে না। তোমাকে সেই অধিকার আমরা দিইনি। জাহ্নবী, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছ, আর সত্যি কথা বলতে কি বলতো, এই কথার কিন্তু শেষ নেই। তাই বরং একটা কাজ করো, তুমি যাও, ঘরে যাও। এত বড় ব্লান্ডার তুমি করো না। যাও, একটু রোশনিকে বুঝিয়ে টুঝিয়ে এই কেসগুলো উইথড্র করে নেওয়া যেত, এখন দেখছি সেটাও করা যাবে না। তোমার নিজের ছেলের জীবনটা তুমি নিজের হাতে নষ্ট করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ। এতদিন তো আমি কোনো ব্যাপারে মাথা ঘামাইনি, তাতেও তো কিছু আটকায়নি, তাই না? ছেলের জীবনে যা যা খারাপ হওয়া, যা ধ্বংস হওয়া, সবই তো হয়ে গেছে। প্লিজ, আমি হাত জোর করে বলছি যে এখন আমাকে মাথাটা ঘামাতে দাও, আর এটা মনে রেখো যে তোমার ছেলে কিন্তু এখন অ্যাডাল্ট, যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই না? এর থেকে বেশি কিছু তো হতে পারে না। ছেলের ব্যাপারে তুমি যাই সিদ্ধান্ত নেবে, আমার মনে হয় ছেলের সঙ্গে একবার শলা পরামর্শ করেই নিও।